बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। आशा करी आल्लाह रहमते सबाई अनेक अनेक भलो आसें। आलहमदुलिल्लाह आमरा आल्लाह रहमते भलो आसी। आज के आमी बेगुन दिए लवणीय स्वादेर एकटा रेसिपी शेयर करब। आशा करी आमार आजकेर रेसिपिटी आपनादेर भलो लागबे। ताहले चलुन रेसिपिटी देखे नीन। रेसिपिटी करार जन्य आमी एखाने निये निएछि दुटी बेगुन। এখন বেগুন দুটি বোটা ফেলে তারপরে পিস পিস করে কেটে নিব। এই তো বেগুনগুলো এইভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি, আর আপনারা চাইলে এসে ছোটো বড়ো পিস করেও নিতে পারেন। এখন বেগুনগুলো কেটে আমি 2 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন 2 মিনিট পরে বেগুনগুলো ভালোভাবে ধুয়ে নিব। এই তো বেগুনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া আর 1/2 টিস্পুন লবণ। হলুদ মরিচের গুঁড়ার লবণ দিয়ে বেগুনগুলো খুব ভালোভাবে মেখে নিব। তো হলুদ মরিচের গুঁড়ার লবণ দিয়ে আমি বেগুনগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো সরিষার তেল। তেল গরম করে এর মধ্যে এখন আমি হলুদ মরিচ আর লবণ মাখানো বেগুনগুলো অল্প অল্প করে দিয়ে দিব। এই তো সব বেগুনগুলো প্যানে দিয়ে আমি সমস্ত প্যানে ছড়িয়ে দিয়েছি। এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। ফিরে আসলাম 2 মিনিট পরে। এখন আমি বেগুনগুলো উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব। আর বেগুনগুলো সিদ্ধ হয়ে অনেকটাই কমে গেছে, আর আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলোকে নামিয়ে নিব। এই তো আমি বেগুনগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখন আবারও প্যানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 4টা শুকনো মরিচ। মরিচগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। এই তো মরিচগুলো ভেজে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আরও 1/2 চা চামচ লবণ। লবণ দিয়ে মরিচগুলো খুব ভালোভাবে মেখে নিব, গুঁড়ো করে নিব। মরিচগুলো গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ। এখন পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে মরিচের সাথে মিশিয়ে নিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সরিষার তেল, আর এখানে আমি দিয়ে দিয়েছি কিছু পুদিনা পাতা। এখন সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব।
এখন আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। আর বেগুনের উপরের যে খোসা আছে খোসাগুলো আমি ফেলে দিব। এই তো বেগুনের খোসাগুলো আমি ফেলে দিয়েছি, এখন সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার লোভনীয় স্বাদের বেগুনের ভর্তা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলে নতুন আসছেন আমার ভিডিওগুলো দেখছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার রেসিপি ভালো লাগলে ভিডিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।